আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেখানে সেই চিকিৎসা পাচ্ছেন বলেই এখনও পর্যন্ত সুস্থ আছেন। তার যেসব অসুখ আছে এর কয়েকটা সেরে ওঠার মতো নয়, এগুলো চিকিৎসা করে কমিয়ে রাখতে হবে, সেটি করা হচ্ছে। আইনমন্ত্রী আরও বলেন, গতকাল শরীরে পেসমেকার লাগানো হয়েছে, সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলেও জানা গেছে। সচিবালয়ে নিজ দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। কয়েকটা আছে যেগুলি সারার মতো এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে।